জঙ্গি যোগ থাকার অভিযোগে ছাত্রীকে গ্রেপ্তারের পর ওই কলেজের প্রথম বর্ষের এক ছাত্র গ্রেপ্তার সূত্রের দাবি ওই ছাত্রছাত্রীদের কাছ থেকে জঙ্গি যোগের বেশ কিছু প্রমাণ মিলেছে জঙ্গি যোগ থাকার অভিযোগে বসিরহাট মহকুমার দ্বিতীয় বর্ষের ছাত্রী এস হাতে গ্রেপ্তারের পর একই কলেজের প্রথম বর্ষের এক ছাত্র গ্রেপ্তার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার তানিয়া পারভিন বৃহস্পতিবার ভোর রাতে বাদুড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে টাস্ক প্রতিনিধিরা শুক্রবার তরুণীকে বসিরহাট আদালতে তুলে চোদ্দ দিনের পুলিশি রিমান্ডে কলকাতায় নিয়ে যায় এসটিএফের আধিকারিকেরা সূত্রের খবর ছাত্রীর কাছ থেকে গুরুত্বপূর্ণ একটি ডায়েরি উদ্ধার হয়েছে সূত্রের দাবি ডায়েরি থেকে পাকিস্তানের লস্করে তৈবা সংগঠনের বেশ কিছু মোবাইল নম্বর ও বেশ কিছু ছবিও উদ্ধার হয়েছে এ বিষয়ে বসিরহাট আদালতের সরকারি আইনজীবী অরুণ কুমার পাল জানান

এবং ধৃত ওই ছাত্রীর বিরুদ্ধে সহ ষড়যন্ত্র অসামাজিক কাজ ধর্মীয় উস্কানিমূলক উন্মাদনা তৈরি সহ বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে ছাত্রীকে গ্রেপ্তারের পর তাকে জেরা করে একই কলেজের প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ নাসিরুল ইসলাম মণ্ডলকেও দেগঙ্গার হাদিপুর এলাকা থেকে আটক করা হয়েছে সূত্রের দাবি ছাত্রের কাছ থেকেও বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে তথ্য আদান প্রদানের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও মোবাইল নম্বর উদ্ধার হয়েছে দীর্ঘদিন ধরে ওই মেয়েটার পাকিস্তানের যেসব নিষিদ্ধ সংগঠন আমরা জানি লস্কর ই তৈবা বা অন্য যেসব সংগঠন আছে তাদের সাথে এই মেয়েটার যোগাযোগ ছিল এবং নেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে তাদের সাথে কথোপকথন এবং এদের অ্যাক্টিভিটি ছিল যারা মুসলিম যুবক যারা আছে ভারতে তাদেরকে এই সব জঙ্গি কার্যকলাপে উদ্বুদ্ধ করাই ছিল এদের কাজ যেহেতু আজকে তাকে পিসিতে নিয়ে যাচ্ছে তদন্তে সব প্রকাশ পাবে চোদ্দ দিনের পিসি চেয়েছেন চোদ্দ দিনই অ্যালাউ হয়েছে